মটোরোলা এবার লঞ্চ করতে যাচ্ছে মটোরোলা মোটো E6i নামে নতুন একটি স্মার্টফোন। মোটো E6i ফোনটিতে থাকছে IPS LCD ডিসপ্লে, ইউনিসকের চিপসেট এবং 13 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেট আপ। এছাড়া ফোনটিতে থাকছে 3000mAh এর লিথিয়াম আয়ন ব্যাটারি। আজকের ভিডিওতে আপনারা জানাবো মোটো E6i এর স্পেসিফিকেশন, সেই সাথে জানাবো এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। সো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, এতে করে আমাদের চ্যানেলের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। মটোরোলা মোটো E6i ফোনটি গ্লাস ও প্লাস্টিক বডিতে তৈরি, যার রিয়ার পার্টে থাকছে গার্ডেন ডিজাইন যা রিফ্লেকশনে অনেক রিচ কালার প্রোভাইড করে। ফোনটি টাইটানিয়াম গ্রে এবং পিঙ্ক এই দুইটি কালারে পাওয়া যাবে এবং এটি ক্যামেরা বাম্পারের মধ্যে ডুয়েল ক্যামেরা সেট আপ। ফোনটি ফ্রন্ট পার্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে আর ডিসপ্লের মাঝখানে থাকছে ইউ নচ ক্যামেরা সেট আপ। 160 গ্রাম ওয়েটের সাথে 8.5mm থিকনেস থাকছে ফোনটিতে। এতে দুইটি সিম কার্ড ও একটি ইউজার শেয়ার মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে। এখন কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.1 ইঞ্চির IPS LCD ডিসপ্লে যাতে থাকছে HD+ রেজলিউশন। এছাড়া এর সাথে থাকছে 282 PPI ডেন্সিটি এবং কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। এবারে কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। এতে রান করবে অ্যান্ড্রয়েড 10 গো এডিশন আর চিপস হিসেবে ফোনটিতে থাকছে ইউনিসক SC9863A যেটি 28nm আর্কিটেকচারের তৈরি অক্টাকোর প্রসেসর। আর জিপি হিসেবে ফোনটিতে থাকছে IMG8322। ফোনটি 232 এই একটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেট আপ নিয়ে। ফোনটির রিয়ার পার্টে থাকছে ডুয়েল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারিতে থাকছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 1080p 30fps রেজলিউশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে থাকছে 5 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 1080p 30fps রেজলিউশনে। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 3000mAh এর লিথিয়াম আয়ন ব্যাটারি যার সাথে থাকছে 10W চার্জার। এছাড়া সিকিউরিটি ফোনটিতে থাকছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। অন্যান্য ফিচারের সাথে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 4.2, USB 2.0 এবং GPS। এবারে কথা বলা যাক ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। এই ফোনটির প্রাইস হতে পারে 14 থেকে 15 হাজার ইন্ডিয়ান রুপি যা বাংলাদেশি টাকায় 19 থেকে 20 হাজার টাকা। এই ফোনটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হতে পারে 14ই মে আর বাংলাদেশের বাজারে আসতে পারে মে মাসের লাস্ট উইকে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।